হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা দিয়ে এখন বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে চাচ্ছ এবং তোমাদের কাছে কী কী অপরচুনিটি রয়েছে, তোমরা কোন কোন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবা, উত্তর দিনাজপুরে যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিগুলি রয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত আজকের এই ভিডিওটির কিন্তু মূল কেন্দ্র বিষয় তোমরা যারা উত্তর দিনাজপুরের বাসিন্দারা রয়েছো, মানে উত্তর দিনাজপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো এবং উচ্চ মানে উত্তর দিনাজপুরের মধ্যেই তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে, নে তো তা নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু কথা বলবো। দ্যাট মিন তোমাদেরকে আমার ভালো মতন ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে উত্তর দিনাজপুরে যে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজগুলি রয়েছে, তোমরা যদি সেখানে অ্যাডমিশন হতে চাও এবং জানতে চাও কোন কোন কলেজ এবং ইউনিভার্সিটি আমাদের উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে, তা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কারণ অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এখন স্কুল পাশ করে কলেজে যাবে, তাদের ক্ষেত্রে জানা থাকে না যে উত্তর দিনাজপুর জেলায় কোন কোন কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে যেখানে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবা, অ্যাপ্লিকেশন করতে পারবা এবং সেখানে কিন্তু তোমাদের হায়ার এডুকেশন কিন্তু কমপ্লিট করতে পারবা। তো চলো শুরু করা যাক এই ভিডিওটি। তো প্রথম যে আমাদের এই উত্তর দিনাজপুর জেলায় যে কলেজটি বা যে ইউনিভার্সিটি রয়েছে, যে কলেজ নয় যে ইউনিভার্সিটি রয়েছে, সেটার নাম কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি। প্রত্যেকেই কিন্তু এই ইউনিভার্সিটি সম্পর্কে জানে। এই রায়গঞ্জ ইউনিভার্সিটি কিন্তু এই উত্তর দিনাজপুর জেলায় একটি মাত্র কিন্তু ইউনিভার্সিটি যেখানে কিন্তু খুব ভালো মতন পড়াশোনা হয় এখানকার। আমিও কিন্তু স্টুডেন্ট, তো সেই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখানে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, তো তোমরা যদি চাও রায়গঞ্জ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে, তো তোমরা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিছুদিন পরই বেরোবে, তো সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো ফার্স্ট যে তোমাদের কাছে অপরচুনিটি রয়েছে, মানে তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও, তো সেক্ষেত্রে সবার প্রথমে বেস্ট অপরচুনিটি বা বেস্ট অপশন যেটা রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি। এই রায়গঞ্জ ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু প্রচুর সাবজেক্ট পেয়ে যাবা। তোমরা যদি জানতে চাও কী কী সাবজেক্ট রয়েছে, তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবা, তা নিয়েও তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তার জন্য তোমাদের কিন্তু কমেন্ট বক্সে তোমাদের রিকোয়েস্টটি কমেন্ট করে জানাতে হবে, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো বা ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে ডিরেক্ট সেখানেও কিন্তু রিপ্লাই কিন্তু করে দেবো। তো তোমাদের কাছে যে ফার্স্ট অপশনটি রয়েছে সেটা রায়গঞ্জ ইউনিভার্সিটি। তোমরা যদি মনে করো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবা, তোমাদের কাছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে একটি অপরচুনিটি রয়েছে, সেটা কিন্তু রায়গঞ্জ ইউনিভার্সিটি। তো এরপরে যদি কথা বলি, এরপরে যে কলেজটি রয়েছে সেটা কিন্তু ইসলামপুর কলেজ। ওকে, তো এই ইসলামপুর কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো। এখানেও কিন্তু ভেরিয়াস সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু সেই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো। যারা মনে করছে যে না আমরা ইউনিভার্সিটিতে না, আমাদের নিয়ার বাই যে সমস্ত কলেজগুলি রয়েছে সেখানে অ্যাডমিশন হবো, তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে আর যে আরেকটি অপরচুনিটি রয়েছে সেটা কিন্তু ইসলামপুর কলেজ। এখানে তোমরা কিন্তু প্রত্যেকটি কলেজ এবং ইউনিভার্সিটিতে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের কিন্তু প্রফেশনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, দেন তোমরা কিন্তু সেখানে অ্যাডমিশন হতে পারবা। এরপর তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবা গ্র্যাজুয়েশন লেভেলের। গ্র্যাজুয়েশন লেভেল বলতে তোমাদের বিএ, বিসিএ, বিবিএ, বিএসসি, হ্যাঁ এই সমস্ত তোমাদের যে সমস্ত ডিসিপ্লিনগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এই কোর্সটি কিন্তু কন্টিনিউ কিন্তু করতে পারবা। ওকে, এরপরে যে আরেকটি রায়গঞ্জে যে কলেজ রয়েছে তাই সেই কলেজটির নাম হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এটি কিন্তু অনেক পুরনো একটি কলেজ, এখানেও পড়াশোনা খুব ভালো হয়, কিন্তু আমি এখানে পড়াশোনা যেহেতু করিনি সেই জন্য আমি বলতে পারছি না সমস্ত বিষয়, তবে খুব রেপুটেটেড একটি কলেজ। তো এই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো তোমাদের ইউজি কোর্সের জন্য, অর্থাৎ কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েশন কোর্সের জন্য তোমরা কিন্তু এখান থেকে তোমাদের স্টাডি কিন্তু করতে পারো। এখানেও কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে কিছুদিনের মধ্যেই, তো তারও আপডেট আমি দিয়ে দেবো। যতগুলি ইউনিভার্সিটি বা কলেজের নাম তোমাদেরকে আমি দেখাচ্ছি সেখানে তোমরা কী করে অ্যাপ্লিকেশন করতে পারবা, তার যে অনলাইন যে নোটিফিকেশান ছাড়বে, মানে অ্যাপ্লিকেশন করার যে নোটিফিকেশান ছাড়বে, তা নিয়েও কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবা। অবশ্যই তার জন্য কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে এনেবল করে রাখো। যদি মনে করো তোমরা যে রায়গঞ্জের বাসিন্দা রয়েছো বা রায়গঞ্জের নিয়ার বাই বাসিন্দা রয়েছো এবং তোমরা যদি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অ্যাডমিশন হতে চাও, তোমরা কিন্তু অ্যাডমিশন কিন্তু হতে পারো। এবং অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে যে ইউনিভার্সিটি এবং সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মধ্যে ডিফারেন্ট কী। তো যদি এরকম কোনো কোশ্চেন আসে বা অন্য অন্য কলেজের সাথে কম্পেয়ার করার বিষয় থাকে, তোমরা কমেন্ট করো, আমি তা নিয়েও কিন্তু তোমাদেরকে কম্পেয়ার মানে ডিফারেন্সিয়েট যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে চলে আসবো। এরপরে যে কলেজটি রয়েছে সেটা কিন্তু ডক্টর মেঘনাথ সাহা কলেজ। তো এই ডক্টর মেঘনাথ সাহা কলেজেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এই কলেজটি মেবি ইতাহারে, মেবি আমার সঠিক জানা নেই,
তবু আমি গেস করে বলছি, তোমরা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারো। তো এই ডক্টর মেঘনাথ সাহা কলেজও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। এটা কিন্তু উত্তর দিনাজপুরের মধ্যে একটি কলেজ, এখানে কিন্তু তোমরা যদি চাও অ্যাডমিশন হতে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিছুদিনের মধ্যেই বেরোবে, অনলাইন অ্যাডমিশনের নোটিফিকেশনও বেরোবে। তো তা নিয়েও তোমাদের জন্য কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো এটা ডক্টর মেঘনাথ সাহা কলেজ, তোমরা দেখতে পাচ্ছ এই কলেজের ওয়েবসাইটটি। এরপরে যে কলেজটি রয়েছে, যে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়, এই কলেজ, এই কলেজটি কিন্তু উত্তর দিনাজপুরে অবস্থিত। এটা মেবি ডালখোলায় অবস্থিত এই কলেজটি। তো তোমরা যারা ডালখোলার মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, বা নিয়ার বাই ডালখোলার আশেপাশে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা যদি মনে করো যে ডালখোলা কলেজ বা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ে অ্যাডমিশন হবা, তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো। কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান বেরোবে, যেটা আমি বারবার বলছি। তো এখানেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করে তোমাদের কিন্তু হায়ার এডুকেশান বা গ্র্যাজুয়েশন লেভেলের এডুকেশান কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারো। এরপরে যে কলেজটি রয়েছে, সেই কলেজটির নাম হলো চোপড়া কমলা পাল স্মৃতি মহাবিদ্যালয়। এখানেও কিন্তু, এটাও কিন্তু উত্তর দিনাজপুরের একটি কলেজ, চোপড়া, মেবি এটা চোপড়াতে অবস্থিত। তো চোপড়া নিয়ার বাই যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করার পর তোমাদের হায়ার এডুকেশান বা গ্র্যাজুয়েশন লেভেল এডুকেশান তোমরা কিন্তু এখানে চালিয়ে নিয়ে যেতে পারো। যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির নামগুলি আমি বলছি বা তোমাদের সামনে শো করাচ্ছি, তোমরা যদি জানতে চাও সেখানে কোন কোন সাবজেক্টের কোন কোন ফেসিলিটি রয়েছে, কোন কোন কোর্স পড়ানো হয়, তা নিয়েও যদি তোমাদের ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে আপডেট কিন্তু করে দেবো। ওকে, এরপরে যে কলেজটি রয়েছে সেটা হলো কালিয়াগঞ্জ কলেজ। এই কালিয়াগঞ্জ কলেজেও কিন্তু খুব ভালো পড়াশোনা হয়। তো তোমরা যারা কালিয়াগঞ্জের নিয়ার বাই বাসিন্দারা রয়েছো বা আশেপাশে যারা বাসিন্দারা রয়েছো, তোমরা কিন্তু বাসিন্দা বলতে, তো যারা এইচএস পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা কিন্তু এই কালিয়াগঞ্জ কলেজে কিন্তু অনলাইন অ্যাডমিশন ফর্মটি ফিল আপ করতে পারো। দেন তোমরা কিন্তু কালিয়াগঞ্জ কলেজ থেকে ইউজি বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারো। ওকে, তো এটা হলো হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ। এরপরে আমরা যে কলেজটি নিয়ে কথা বলবো সেটা হলো দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। এটা কিন্তু দুর্গাপুরে অবস্থিত। তো সরি, এটা হলো পশ্চিম বর্ধমান, এটা কিন্তু না, এটা সরি আমি ভুল বের করে রেখেছি। তো এটা না, দুর্গাপুর ওমেন কলেজ, এটা কিন্তু আমাদের হলো দুর্গাপুরে অবস্থিত, আমাদের উত্তর দিনাজপুরের দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর ওমেন কলেজ। তোমরা কিন্তু এখানেও অ্যাপ্লিকেশান করতে পারো, এখানেও কিন্তু অনলাইন অ্যাডমিশন ফর্ম কিছুদিনের মধ্যেই বেরোবে, তোমরা সেখানে কিন্তু ডিরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারো এবং এখানে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারো। যারা দুর্গাপুরে নিয়ার বাই বাসিন্দারা রয়েছো, মানে এইচএস পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন হয়ে তোমাদের কিন্তু হায়ার এডুকেশান কিন্তু আগিয়ে নিয়ে যেতে পারো, যেমন বিএ, বিএসসি, বিকম এই সমস্ত সাবজেক্টে। ওকে, তো যদি তোমরা জানতে চাও কোন কোন সাবজেক্ট এখানে পড়ানো হয়, কী কী স্ট্রিম রয়েছে, তা নিয়েও তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো যদি তোমাদের কমেন্ট আসে। ওকে, তো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যেটা আমার জানা রয়েছে মূলত তোমাদেরকে যদি আমি দেখাই যে বিভিন্ন কিন্তু কলেজের আন্ডারে কিন্তু নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কিন্তু রয়েছে। যেমন তোমাদেরকে আমি কালিয়াগঞ্জ কলেজের ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছি যে এদের কিন্তু বিভিন্ন কলেজের কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কিন্তু অনেকে স্টুডেন্টরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে যায়। তোমরা কিন্তু এখান থেকেও গ্র্যাজুয়েশন করতে পারো, এটা বিভিন্ন কলেজের আন্ডারে রয়েছে। তোমাদের কিন্তু, আমার যেহেতু জানা রয়েছে এই কালিয়াগঞ্জ কলেজের আন্ডারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, তোমাদের তাই জন্য আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি জানতে চাও তোমাদের যে সমস্ত কলেজগুলি আমি দেখালাম সেই সমস্ত কলেজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ব্রাঞ্চ রয়েছে কিনা, তোমরা কিন্তু কলেজে গিয়ে ডিরেক্ট কিন্তু খোঁজ নিতে পারো। তো এখান থেকেও তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারো। কিন্তু এখানে একটা বিষয় যে এটা কিন্তু ওপেন ইউনিভার্সিটি, অনেক অনেক ক্ষেত্রে বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওপেন ইউনিভার্সিটি অ্যালাউ করে না বা সেখানে গ্রাহ্য হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যার বিষয় রয়েছে। তবে তোমরা যদি মনে করো এখান থেকে পড়াশোনা করবা, অবশ্যই পড়াশোনা করতে পারো। এখানে কিন্তু মানে বেশিরভাগ 90% ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, বিভিন্ন ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, সব জায়গায় কিন্তু প্রায় গ্রহণযোগ্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যালাউ করে না, এটা একটা ফ্যাক্ট রয়েছে, তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিলাম। তো অনেকে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়তে চায়, সেজন্য কিন্তু তোমাদেরকে আমি আপডেট করে দিলাম। তো এই রয়েছে উত্তর দিনাজপুর জেলায় আমার জানা যে সমস্ত ইউনিভার্সিটি কলেজ, সেই সমস্ত ইউনিভার্সিটি কলেজ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এবং তোমাদের এখন যখন অ্যাডমিশন ফর্ম রিলিজ হবে, তোমাদের যখন নোটিফিকেশান রিলিজ হবে, অ্যাপ্লিকেশান প্রসিডিউর চালু হবে, তা নিয়ে প্রত্যেকটি আপডেট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো সেই জন্য তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে মাস্ট এনেবল করে রাখো, তাহলে তোমরা সমস্ত রকম কলেজ ইউনিভার্সিটি আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এবং আমি ভাবছি যে তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপ
ক্রিয়েট করি। তো যাই হোক, আগে দেখা যাক কী হচ্ছে, তারপরে আমি যদি কোনো ফেসবুক গ্রুপ ক্রিয়েট করি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, তো সেটা আমি ক্রিয়েট করে তোমাদেরকে আমি আপডেট করে দেবো। ওকে, তো তোমরা এই ভিডিওটি কোথায় থেকে দেখছো, মানে কোন জায়গা থেকে দেখছো, কোন গ্রাম বা কোন শহর থেকে দেখছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এইচএস ফ্রেন্ডদের সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে মোটিভেশন হবে। তো অবশ্যই একটি লাইক করে দিও, এবং যারা অন্য জেলার বাসিন্দারা রয়েছে, যেমন দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, যদি তোমরা যদি জানতে চাও তোমাদের জেলাতে কোন কোন ইউনিভার্সিটি কলেজ রয়েছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য কিন্তু স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। ছোট্ট আরও একটি বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চাই, যে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজের তোমাদেরকে নাম দেখালাম বা ওয়েবসাইট দেখালাম, তো এই সমস্ত প্রত্যেকটি ওয়েবসাইট বা প্রত্যেকটি ইউনিভার্সিটি বা কলেজের ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু ডিরেক্ট চেক আউট করতে পারো। কারণ অনেকের মনে কিন্তু কোশ্চেন থেকে আমরা নিজেরা ভিজিট করবো, আমরা নিজেরা ঘেটে দেখবো সেই ইউনিভার্সিটি বা কলেজটি, ওয়েবসাইটটি কীরকম, সেখানে কী কী কন্টেন্ট রয়েছে, তো সেই জন্য আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেবো, প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটির লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবা। ওকে, ছোট্ট একটি আপডেট দেওয়া ছিল, এই রয়েছে আপডেট।